আমার হংকার ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় وہ زمانہ میں مولمان ہو کر اور تم جلیل و خار ہوئے تار کے قرآن ہو کر مسلمان نہ گبڑانا خدا کی شان بکی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن بکی ہے اما بعد بارولیار پنو بھومی بیر چٹھلار جمعیت السلام میدان আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক দারসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত পীর মাশায়েখ এজাম সম্মানিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুদাররিস শিক্ষাবিদ সাংবাদিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সমবেত আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদরান ইসলাম সুধি মণ্ডলী পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিনের অনন্ত অপূরন্ত মেহেরবানির মাধ্যমে সত্যের ঝান্ডাকে উদ্ধৃত করার মহান প্রয়াসে প্র্যাকটিক্যাল কোরআনের আগমনের এই পবিত্র মিলাদুন্নবীর মাসে এই পবিত্র দরসুল কোরআন মাহফিলে আমাদের সবাইকে আসার বসার শোনার তৌফিক দান করেছেন সাথে সাথে আমি লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার ত্রাণকর্তা সমস্ত জাহানের প্রকৃত দিকনির্দেশনাকারী তাম জাহানের সর্বাঙ্গীন জিজ্ঞাসার জবাব এই পৃথিবীর জমিনে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দেনেওয়ালা আমার আপনার তরানেওয়ালা সর্বকালের সর্বযুগের নিষ্পাপ নিষ্কলুষ নির্বেশাল ত্রুটিমুক্ত চিরজিন্দা আদর্শ রহমতুল লিল আলামিন সিরাজুম মুনির সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মদিনায় মানুয়ারা রওজা মুবারকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আল্লাহর সমস্ত প্রিয় বান্দাদের অলি আল্লাহদের শহীদানদের ইমানদারদের যাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে গোটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মানব জাতির একমাত্র মুক্তি পাওয়ার মূল স্লোগান কালমাই তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে অবস্থিত বরাদরান ইসলাম সংক্ষিপ্তভাবে শুধু বলবো সাত বছর ধরে এই দারসুল কোরআন মাহফিল চলছে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লৌহিম মাহফুজ ওই কোরআন সম্পর্কে আলোচনা শুরু হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সেই কোরআন সম্পর্কে আলোচনা শুরু হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই শ্রেষ্ঠতম আদর্শ প্র্যাকটিক্যাল কোরআন ত্রুটিমুক্ত সমস্ত জিজ্ঞাসার জবাব সর্বাঙ্গীন সমস্যার সমাধান দেওয়ার জীবন আদর্শের আলোকে তথা কোরআন সুন্না ইজমা ক্লাসের আলোকে প্রকৃত সুন্নি মতাদর্শের আলোকে এইখানে দারাজ তাফসির দেওয়া হচ্ছে ঠিক কিনা ভাইয়েরা আমার আমরা বিশ্বাস করি আমাদের স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান আমাদের স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমরা প্রকৃত আউলিয়ায়ে কেরামের বেলায়েতকে বিশ্বাস করি আমরা লা শরীক হিসাবে আল্লাহকে বিশ্বাস করি আর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক তথা লা শরীক হিসাবে বিশ্বাস করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ সত্যিকার সেই কোরআন সুন্নার আলোকে দারসুল কোরআন মাহফিল শুরু হয়েছে আপনাদের সহযোগিতায় অব্যাহত আছে
বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে এই দরসুল কোরআন মাহফিল হচ্ছে এই বর্তমান জঙ্গিবাদীদের উত্থানের সময়ে বর্তমান দুর্নীতি পরায়ণকারীদের সেই সময়ে কোরআন সুন্নার বিরুদ্ধবাদী নাস্তিকতার বিরুদ্ধে সত্যিকার জবাব দেওয়ার জন্য প্রকৃত ইসলামের আলো তথা শান্তির বাণী কোরআনের বাণী সর্বত্রে পৌঁছবার উদ্দেশ্য নিয়েই এই দরসুল কোরআন মাহফিলের আয়োজন। আমার ভাইয়ারা, অপর সংস্কৃতি ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা, ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বদনামি বা বিরোধিতা, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা, হাক্কানি রব্বানি আউলিয়ায়ে কামের বিরোধিতা কখনো এই দরসুল কোরআন মাহফিল থেকে হয় না। আমরা সত্যিকার সুন্নি মতাদর্শের আলোকে পরিচালিত হয়ে থাকি, আছে মানবতার সেবায়, দুস্থ মানবতার সেবায় আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন কাজ করেন। শুধুমাত্র লৌকিকতা আনুষ্ঠানিকতাকে প্রাধান্য আমরা দেইনি কখনো। আপনাদের সার্বিক সহযোগিতা আছে, আমি আশা করব আগামী দিনও আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আজ যারা এসেছেন আপনাদের সমাদর সত্যিকারভাবে আমরা করতে পারিনি, সেটা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বলা হবে। সম্মানিত উলামায়ে কেরাম অনেকে জ্ঞানী গুণী নিচে বসে আছেন, আশেপাশে বসে আছেন, এটা কোরআনের মাহফিল হিসেবে আপনাদের আমাদের সকলকে সমান তথা সাম্যমৈত্রীর সেই উদাহরণের দিকে দেখে মেনে নিতে হবে এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। সাথে সাথে যারা দরস পেশ করবেন এই দরসুল কোরআন মাহফিলের মর্যাদা বজায় রেখে আপনারা সবাই সুন্দরভাবে শেষ পর্যন্ত এই মাহফিলে বসবেন সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। মহাবিদ্রোহী রণক্রান্ত মোরা সেদিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর কর্ম কৃপাণ বীর রণভূমে রণিবে না। মহাবিদ্রোহী রণক্রান্ত মোরা সেদিন হব।